ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী, আজকে আমি এই চ্যানেলের নতুন ব্লগ দিচ্ছি। আশা করব তোমাদের সবার ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে দেখ সবাই আমাকে সাপোর্ট করো, যেন আমি তোমাদের সাপোর্টে আরও নতুন নতুন ব্লগ দিতে পারি। আমার এই ব্লগটা, আমাদের ছোট একটা দোকান আছে, সেই দোকানের উপরে ভিত্তি করে আমি ব্লগটা করছি। দোকানে বলতে আমাদের ফাস্টফুডের একটা দোকান আছে, সে অল্প অল্প জিনিসই সব কিছু তৈরি করা হয়। অল্প অল্প জিনিস মানে প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিনে যেন শেষ হয়ে যায় সেরকম পরিমাণ হয়। তাই এই জিনিসগুলি যতটুকুই হয়, মানে এগুলি আমাদের একজন কারিগর আছে মাসি, সেই মাসি প্রত্যেক দিন মানে আমি মাসির সাথে একটু হেল্প করি। তো মাসির সাথে যেহেতু হেল্প করি, তো এখন মাসি ভাত খেয়ে গেলো, আমি এখন ভাত খাচ্ছি, ভাত খেতে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো তোমরা যদি ভালো লাগে, আজকে আমার মত যেহেতু বলটুটি হতেই পারে, তোমরা আমাকে ক্ষমা করে দেবে। আমার কথাও তোমাদের সবার মতো একটু গুছিয়ে বলতে পারি না, তাই আগে থেকে বলে দিচ্ছি তোমরা কেউ খারাপ পাবে না। আর যদি ভালো হয় আমাকে কমেন্টে জানাবে, খারাপ হলেও কমেন্টে জানাবে। খারাপ হলে অবশ্যই চেষ্টা করবো সেটা ভালো করার জন্য, তো আমি জানবো না তার জন্য। কথা হচ্ছে এই ফার্স্ট ময়দা দিয়ে শুরু হয়, তারপরে আস্তে আস্তে বাকি অন্য কিছু হবে। আর এখানে আলু সেদ্ধ বসানো হয়েছে, এই যে দেখো। বাঁধাকপিগুলি কাটা হবে, তারপর এগুলি দিয়ে আবার মাসি, এই যে পকোড়া, স্যান্ডউইচ, তারপর বিরিয়ানি, মাংস সব আমাদের দোকানে অল্প অল্প পরিমাণেই করা হয়, যেন প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন শেষ হয়ে যায়। আর এখন বাকি আছে এই যে চপটা হবে, চপের এই যে পুরটা, যখন চপ এই যে মাসি এখন চপগুলি বানাচ্ছে। দিনের ব্লগ, আমি জানি আমার অনেক কিছু ভুল ত্রুটি হয়েছে, তোমরা দেখো। তার মধ্যেও আজকে দিনের জন্য রিকোয়েস্ট আমার থেকে, তোমরা সবাই আমার ব্লগটা দেখো। আর আমার যদি ব্লগটা ভালো লাগে বা খারাপ লাগে কমেন্টে জানাবে অবশ্যই। আমি যদি খারাপ হয় তার জন্য সামনের দিন থেকে ভালো করার চেষ্টা করব। আর এই অল্প টাইমের মধ্যে তোমাদের কাছে সব কিছু শেয়ার করতে পারলাম না, সামনের দিন থেকে চেষ্টা করব যা কিছুই হয় মানে তোমাদের কাছে শেয়ার করার। গুড নাইট।